সাদাকাতুল ফিতর আদায় করা আমাদের জন্য আবশ্যক। এই সাদাকাতুল ফিতরের ব্যাপারে আমরা এ পর্যায়ে সামান্য কিছু কথা বলতে চাই। এই ঘোষণা দেওয়ার পর থেকে সবাই 70 টাকা করে আদায় করতে শুরু করেছে। আমাদের দেশে কিন্তু প্রতি বছর এমনটাই হয়, সর্বনিম্ন যেটা থাকে সেটাই সবাই আদায় করে। তো তাহলে সর্বোচ্চ 2270 টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করবে কে? ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফস্টাইল। প্রথমে বলবো যে সাদাকাতুল ফিতর আদায় করা কি। সাদাকাতুল ফিতর আদায় করা হচ্ছে ওয়াজিব, কারণ সহিহ বুখারীর বর্ণনায় এসছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরকে এটা ফরাদা শব্দ ব্যবহার করেছেন, মানে আবশ্যক, দিতেই হবে আপনাকে, আপনার যদি সামর্থ্য থাকে এটা আদায় করতেই হবে, এটা সাধারণ কোনো দান সাদাকা নয়, এটা সাদাকাতুল ফিতর, এটা আপনাকে আদায় করতে হবে। ফরাদা শব্দ ব্যবহার করেছেন, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ওয়াজিব। তাহলে সাদাকাতুল ফিতর আদায় করার হুকুম হচ্ছে ওয়াজিব। এবার আমরা জানবো যে কেন এটা দিতে হয়, কেন আমরা সাদাকাতুল ফিতর আদায় করব। সুনানে আবু দাউদের একটি হাদিসে সাদাকাতুল ফিতর আদায়ের 2টি সিগনিফিক্যান্স উল্লেখ করা হয়েছে। 2টি কারণে সাদাকাতুল ফিতর দিতে হয়। এক হচ্ছে তুহরাতান লিসসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস, আমরা রোজা রাখতে যেভাবে রোজাটা রাখার দরকার ছিল, আমরা হয়তো অনেকে সেভাবে রোজাটা রাখতে পারিনি, আমরা কেউ হয়তো মিথ্যা কথা বলে ফেলেছি, কেউ হয়তো অন্যের গীবত করে ফেলেছি, এগুলো আল্লাহ মাফ করে দিয়ে যাতে রোজাটাকে আল্লাহ তাআলা ভালোভাবে কবুল করে নেন, এজন্য তুহরাতান লিসসাইম, রোজাদারদেরকে পবিত্র করবার জন্য এই সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে। 2 নম্বর সিগনিফিকেন্স হচ্ছে ওয়াত্বআমাতান লিল মাসাকিন, মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য। সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য হচ্ছে ঈদের দিন যাতে কোনো গরিব মিসকিন না খেয়ে না থাকে, তাদের মুখে যেন হাসি থাকে, তাদের বাসায় যেন খাবার থাকে, এই জন্য সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে। সহজ কথায় বলা যায়, ঈদ আসার আগেই অসহায়দের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার ইসলামী প্রজেক্টের নাম হচ্ছে সাদাকাতুল ফিতর। অর্থাৎ ঈদের দিন যাতে মানুষের ঘরে ঘরে তাদের দৌড়াতে না হয়, এই জন্য ঈদ আসার আগে যেন তাদের ঘরে আমরা খাবার পৌঁছে দিই, এই প্রজেক্টের নাম হচ্ছে সাদাকাতুল ফিতর। এবং ঈদের দিন এটা হচ্ছে দিয়াফাতুল্লাহ, ঈদের দিন সবাই আল্লাহ তাআলার মেহমান, এজন্য ঈদের দিনে রোজা রাখা হারাম। তো ঈদের দিনে যেদিন আমরা সবাই আল্লাহর মেহমান, আমরা ঘরে পায়েস খাবো, ফিন্নি খাবো, পোলাও খাবো, মাংস খাবো, আর আমাদের অসহায় সুবিধা বঞ্চিত গরিব মানুষগুলো কিছুই খাবে না, এটার নাম ইসলাম নয়। তাই ইসলাম চেয়েছে ঈদ আসার আগে তাদের ঘরে যেন ঈদের আনন্দ পৌঁছে যায়, এবং সেটার নামই হচ্ছে সাদাকাতুল ফিতর। এই সাদাকাতুল ফিতর কার জন্য ওয়াজিব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের মধ্য থেকে সামর্থ্যবান সবার জন্য এটা ওয়াজিব। সহিহ বুখারীতে এসেছে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন, আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াসগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। অর্থাৎ মুসলমানদের মধ্যে থেকে স্বাধীন কিংবা আজাদ করা দাস কিংবা ছোট বড় নারী পুরুষ সবার উপর এটা ওয়াজিব, যারই সামর্থ্য আছে তাকে দিতে হবে। এমন না যে আপনি প্রাপ্তবয়স্ক, আপনি আর আপনার স্ত্রী, এই দুজনের সাদাকাতুল ফিতর আপনি আদায় করলেন, আপনার ছোট ছোট ছেলে মেয়েদের সাদাকাতুল ফিতর আদায় করলেন না, না এমনটা করা যাবে না, সবার। আপনার ঘরে যদি 6 মাসের ছোট্ট দুধ খায় এরকম বাচ্চাও থাকে, সেই বাচ্চার পক্ষ থেকেও আপনি সাদাকাতুল ফিতর আদায় করে দেবেন। যিনি ঘরের কর্তা ব্যক্তি আছেন আপনি আদায় করবেন, বাবা আদায় করবে কিংবা বড় ভাই আদায় করে দেবে, অর্থাৎ সবার পক্ষ থেকে এটাকে আদায় করতে হয়। কখন আদায় করবেন? এটা একেবারে রমাদানে একেবারে শেষের দিকে, ঈদের 1-2 দিন আগ থেকে, অর্থাৎ এখন থেকে। বাংলাদেশে গতকাল 27-এ রমাদান কদর আমরা কাটিয়েছি, মালয়েশিয়াতে আমাদের 28তম রোজা চলছে। তো এজন্য এখন খুব মোক্ষম সময় সাদাকাতুল ফিতর আদায় করে দেয়ার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের হাদিসে তিনি বলেছেন যে, মান আদ্দাহা কবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা ও মান আদ্দাহা বাদা সলা ফাহিয়া সাদাকাতুন মিনা সাদাকাত। এটা ঈদের নামাজে যাওয়ার আগে যে ব্যক্তি এই সাদাকায় ফিতর আদায় করবে সে ফিতরার সওয়াব পাবে, অর্থাৎ সাদাকাতুল ফিতরের যে সওয়াব, পরিপূর্ণ সওয়াব সে ইনশাল্লাহ পাবে। ওমান আদ্দাহা বা আদা সালাহ, আর ঈদের নামাজের পরে যদি কেউ সাদাকাতুল ফিতর আদায় করে, ফাইয়া সাদাকাতুন মিনা সাদাকাত, এটা অন্যান্য সাধারণ চ্যারিটি বা দানের মতোই একটি দান হবে। সাদাকাতুল ফিতরের যে সিগনিফিক্যান্স,
বা সাদাকাতুল ফিতরের যে তাৎপর্য বা সওয়াব এটা কিন্তু তখন সে আর পাবে না। তো এই জন্য সাদাকাতুল ফিতর ঈদ আসার এক দুদিন আগ থেকে আপনারা দান করা শুরু করতে পারেন, এবং এটা ডেডলাইন হচ্ছে ঈদের সালাত। ঈদের সালাতের পরে কিন্তু আর সাদাকাতুল ফিতর আদায় করা যাবে না। তাহলে সম্মানিত শুধু আমরা জানলাম যে কখন কাদের উপর সাদাকাতুল ফিতর আদায় করা উচিত হয়। এবারে আমরা জানবো কী দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করব। হাদিস সাদাকাতুল ফিতরের সম্পর্কিত যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে খাবার দিয়ে আদায়ের কথা বলা হয়েছে। সাদাকাতুল ফিতরের হাদিসগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি দেখব যে পাঁচ ধরনের খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে। গম, যব, তারপরে খেজুর, পনির এবং কিশমিশ, এই পাঁচটি খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন সহিহ মুসলিমের বর্ণনা যে কুন্না নুখরিজু যাকাত আল ফিত্রি সোয়ান মিন তোয়ান, আমরা খাবার দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতাম। ইট শুড বি ফুড আইটেম। এবং সে খাবারগুলো কী ছিল আমরা বলেছি যে গম, যব, খেজুর, পনির এবং কিশমিশ। কতটুকু পরিমাণ আদায় করতে হবে? এক সা। এক সাতে কতটুকু? আমরা কৃষিজ সম্পদের জাকাত বা ফসলের জাকাতের আলোচনা আমরা বলেছি যে এক সার পরিমাণ কত, এ নিয়ে অনেক মতভেদ আছে। কেউ বলেছেন 2 কেজি 40 গ্রাম, কেউ বলেছেন 2 কেজি 400 গ্রাম, 600 গ্রাম, 3 কেজি, এবং সর্বোচ্চ হানাফি মাজহাবে যেটা সাজেস্ট করা হয় 3 কেজি 300 গ্রাম পর্যন্ত কিন্তু মতামত আছে। তো আমরা এখানে এটাই সাজেস্ট করলাম যে 3 কেজি 300 গ্রাম পরিমাণ খাবার আপনি সাদাকাতুল ফিতর হিসেবে দিয়ে দিবেন। আমাদের বাংলাদেশে যেহেতু প্রধান খাবার হচ্ছে ভাত মানে চাল, আপনি চাল দিয়ে আদায় করলে এটা ফুড আইটেমের অন্তর্ভুক্ত। সো খুব সুন্দরভাবে আপনার সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। এক সা পরিমাণ চাল, সা হিসেব করবেন কীভাবে? এক সাতে হয় 4 মুদ। আই রিপিট, আমি আবারও বলছি, 4 মুদে হয় এক সা। এখন এক মুদ কত? আপনার দুইটা হাত এরকম মোনাজাতের মতো করে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রমাণ সাইজের দুটি হাত এরকম মোনাজাতের মধ্যে মতো করে এই হাতে যতটুকু চাল ধরবে একবারে, দুই হাতে চাল নিলে যতটুকু এখানে ধরবে বাঁটবে সেটা হচ্ছে এক মুদ। এরকম 4 বারে যদি আপনি দেন তাহলে হয়ে গেল এক সা। আপনার নিজ হাত দিয়ে এরকম 4 বারে হিসেব করেও আপনি করতে পারেন, অথবা হানাফি মাজহাবের যে প্রেসক্রাইব করা হয়েছে 3 কেজি 300 গ্রাম, সেই হিসাবেও আপনি 3 কেজি 300 গ্রাম চাল দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। এক্ষেত্রে খুব কমন একটা প্রশ্ন যে খাদ্য না দিয়ে, চাল না দিয়ে বা গম না দিয়ে টাকা দিলে আদায় হবে কিনা, এ ব্যাপারে স্কলার্সদের মধ্যে মতভেদ আছে। হানাফি মাজহাব ছাড়া বাকি 3টা মাজহাবে, শাফি, মালিকি, হাম্বালি, 3 মাজহাবে বলেছে না, যেহেতু সরাসরি হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে সো ইট শুড বি ফুড আইটেম, খাদ্য দিয়েই হতে হবে। কিন্তু হানাফি মাজহাবে বলা হয়েছে যে না, খাদ্য দিলে তো আদায় হবে, পাশাপাশি এটার মূল্য দিয়ে দিলেও ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। এবং শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া আলাইহি রাহমা উনিও এই মতামতকে গ্রহণ করেছেন যে ফিতরা খাদ্য সামগ্রী দিয়ে আদায় করা উত্তম। তবে এমন যদি হয় পর্যাপ্ত খাদ্য পাওয়া যাচ্ছে না কিংবা ঈদের নামাজের সময় হয়ে গিয়েছে এখনও আমি আদায় করিনি, এখন কোথায় আমি গম পাবো, চাল পাবো, কখন মাপবো, কখন দিব, আমি তখন টাকা দিয়ে দিলাম, আদায় হয়ে যাবে। অথবা গরিবদের মাসলাহা, যেহেতু এটা গরিবের হক এবং গরিবদের মাসলাহা যদি এখানে থাকে যে তাদের যদি টাকা দিলেই বেশি উপকার হয় তখন টাকা দেওয়াটাই উত্তম হবে এবং দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই যদি চাল দিতে শুরু করি বা গম দিতে শুরু করি, এত চাল এত গম, যেহেতু এটা ঈদের দিনের আনন্দের জন্য, ঈদের দিন কি এত চাল এত গম ওনারা খাবেন? ঈদের দিন হয়তো অনেক গরিব মানুষ বা অনেক মিসকিন ফকির তারা একটু পায়েস খেতে চাইবে, একটু পোলাও খেতে চাইবে, সবাই যদি চাল দেয় এই চাল আবার ওনারা বিক্রি করবে পায়েস কেনার জন্য, ওই চাল বিক্রি করে ওটা টাকা দিয়ে পায়েস সেমাই এগুলো কিনে নিয়ে আসবে, তো ঘুরে ফিরে একই কথা হলো। তো এই জন্য আপনি টাকা দিয়েও যদি দেন আদায় হবে, এবং যদি গরিবের মাসলাহাত থাকে সেটা আউলা। আমরা অনেক জায়গায় শুনেছি, বিশেষ করে সৌদি আরবের কথা শুনেছি, জাকাতুল ফিতরের বস্তা আছে, আটার বস্তা, এগুলো রেখে আসা হয়, গরিবরা এগুলো নিয়ে আবার দোকানে বিক্রি করে, কয়েক হাত বদল হয়ে দোকানদাররা সেখানে লাভবান হয়, গরিবরা লাভবান হচ্ছে না। আমি বাংলা ট্রিবিউনের গত বছর বা তার আগের বছর একটা নিউজে পড়েছি যে রোহিঙ্গাদেরকে যে খাবার দাবার দেওয়া হয়েছিল এটা স্থানীয় বাজারে অনেক কম দামে তারা বিক্রি করে টাকা নিয়েছে। তো এই জন্য যেহেতু ফকির মিসকিনদের, অসহায় বা সুবিধাবঞ্চিত মানুষদের এখানে মাসলাহার প্রশ্ন আছে, তাদের যদি টাকা দিলে বেশি উপকার হয় তাহলে টাকা দিয়েও আদায় করা যাবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এবছর আমরা দেখেছি যে
2002 সালে ইসলামিক ফাউন্ডেশন থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে সাদাকাতুল ফিতরের সর্বনিম্ন সংখ্যা তারা নির্ধারণ করেছে, ওনারা করেছেন যে 70 টাকা, আর সর্বোচ্চ করেছেন 2,200 টাকা। এই ঘোষণা দেওয়ার পর থেকে সবাই 70 টাকা করে আদায় করতে শুরু করেছে। আমাদের দেশে কিন্তু প্রতি বছর এমনটাই হয়, সর্বনিম্ন যেটা থাকে সেটাই সবাই আদায় করে। তো তাহলে সর্বোচ্চ 2,200 টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করবে কে? এখানে তো হাদিসে অনেকগুলো খাবারের কথা বলা হয়েছে, গম, যব, খেজুর, পনির, কিশমিশ। তো কিশমিশের দাম দিয়ে আদায় করবে কে? সবাই 70 টাকা দরে যদি আদায় করেন তাহলে কিন্তু এটা পরিপূর্ণ আদায় হচ্ছে না। 70 টাকা হচ্ছে সর্বনিম্ন, যার তেমন কোনো সামর্থ্য নেই কিন্তু তিনি সাদাকাতুল ফিতর আদায় করতে চাচ্ছেন বা করছেন, তিনি 70 টাকা দিলে হয়ে যাবে। কিন্তু যার আপনার সামর্থ্য আছে তিনি এক একটা সাদাকাতুল ফিতর সামর্থ্য অনুযায়ী, কেউ 200, কেউ 500, এবং যাদেরকে আল্লাহ তাআলা অনেক বিত্তবান বানিয়েছেন, বিত্তশালী বানিয়েছেন, তাদের কমসে কম 2,000 টাকা দিয়ে, 2,200 টাকা দিয়ে আদায় করতে হবে। তা না হলে কিন্তু পরিপূর্ণভাবে সাদাকাতুল ফিতর আদায় হবে না। সম্মানিত শ্রোতা, সাদাকাতুল ফিতরের বিষয়টা আপনারা সবাই বুঝতে পেরেছেন বলে আমি আশা করি।